বিশ্ব হাতি দিবস পালিত হলো উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায়। বনদপ্তরের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হলো হাতি সংরক্ষণের কাজে যুক্ত কর্মীদের। গতকাল ছিল বিশ্ব হাতি দিবস, উত্তরবঙ্গ জুড়ে পালিত হলো এই দিন। শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে দুই কুনকি হাতি লক্ষ্মী ও উর্মিলাকে সাজিয়ে সচেতনতামূলক এক র্যালিও করা হয় এদিন। তবে খুব একটা আড়ম্বরে পালন হয়নি এই র্যালি। আগাম কোনো প্রচার না থাকায় প্ল্যাকার্ড হাতে গুটি কয়েকজনই সামিল হয়েছিলেন এই র্যালিতে। উত্তরবঙ্গে হাতি মানুষের সংঘাত, হাতির মৃত্যুর খবর হামেশাই শোনা যায়। মূলত সেই দিকটি নজরে রেখে এই দিনে এমন একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাতি নিয়ে ভালো কাজ করার সুবাদে বনকর্মীদের সংবর্ধনা দেয় বনদপ্তর। জলপাইগুড়ি জেলা পরিষদ হলে মোট 12 জন বনকর্মী সহ ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠন পিপিএস গয়েতকাটা অরণ্যক সহ বেশ কিছু সংগঠনকে সংবর্ধনা দেয়া হল। অন্যদিকে স্বপন সেন নামে এক বনকর্মীকেও এদিন সংবর্ধনা দেওয়া হয় হাতি সংরক্ষণের কাজের জন্য। হাতি সংরক্ষণে শুধুমাত্র বনকর্মী নয়, জঙ্গল লাগোয়া বনবস্তিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই এদিন জেলা পরিষদ হলে স্কুল ছাত্রছাত্রী এবং এলাকাবাসীর মধ্যে বন্যপ্রাণ এবং পরিবেশ সম্পর্কে সচেতনতা প্রচার করা হয়। কাশিয়াং ডিভিশনের পক্ষ থেকে বাগডোগরা বনবাংলোতে এই উপলক্ষে বসে একক প্রতিযোগিতা। এক্ষেত্রে বনদপ্তরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে জেলার একাধিক পরিবেশ প্রেমী সংগঠন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল প্রিন্সিপাল চিফ কনজারভেটর অফ ফরেস্ট উজ্জ্বল ঘোষ, কাশিয়াং ডিভিশনের ডিএফও হরিকৃষ্ণ পিজে, ডিএফও ভুবেন বিশ্বকর্মা, বাগডোগরা রেঞ্জার সমীরণ রাজ প্রমুখ। এপিসিসি এফ উজ্জ্বল ঘোষ বলেন, দুর্ঘটনায় হাতের মৃত্যু আটকানোর জন্য বিভিন্ন পরিকল্পনা বহুদিন ধরে নেওয়া হয়ে আসছে, তবে কিছু জিনিস এখনো অবধি নির্বাহ করা হয়নি। যেমন চাপড়ামারি লাগোয়া রেল লাইনে হাতি ডিটেকশন সেন্সর লাগানোর কথা ছিল রেল প্রশাসনের তরফ থেকে, কিন্তু সেটা এখনো অবধি করেনি রেল প্রশাসন। এছাড়াও রাতের বেলা মালবাহী রেল এই লাইন দিয়ে যাওয়া নিষিদ্ধ ছিল, সেই দিকটিও সঠিকভাবে মানা হচ্ছে না। এই খামতিগুলি নির্মূল করার চেষ্টা চলছে। এই সমস্যাগুলো সমাধান হলে, মানুষ একটু সচেতন হলেই হাতির মৃত্যু রোখা যাবে বলে জানান উজ্জ্বল ঘোষ। পদক্ষেপটা তো দীর্ঘদিন ধরেই নেওয়া হচ্ছে আর ওটা পরিকল্পনার মধ্যেও ছিল, বাট আনফরচুনেটলি অনেকগুলো জিনিস করা হয়নি। ফর এক্সাম্পল, এর আগে কথা ছিল আমাদের রেলওয়েজের সাথে, লিয়াজন মিটিং এর মধ্যেও ডিসকাস হয়েছে কথাটা, যে এই যে ট্রেন ট্র্যাকটা যেটা চাপড়ামারি লাগোয়া, এইটার পুরোটার মধ্যে এলিফ্যান্ট ডিটেকশন সেন্সর লাগানো হবে, কিন্তু সেই সেন্সারিং এর কাজটা কমপ্লিট হয়নি ওখানে। তো এই ব্যাপারটার মধ্যে রেলওয়েজকে দেখতে হবে। এর বাইরে এটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং যে ওই ট্রেনটা স্পিড করছিল, তো স্পিড করার কথা নয় নাম্বার ওয়ান। নাম্বার টু, কোর্টের ডিরেকশন আছে যে রাত্রিবেলা আপনার এই শিলিগুড়ি ফালাকাটা রুটটার মধ্যে গুডস ট্রেন চালানো যাবে না। তো ওইখানের মধ্যে গুডস ট্রেনটা কেন চলছিল, ওটা একটা ডোলোমাইট ট্রেন ছিল, এটা আমরা ইনভেস্টিগেশন করে দেখছি। আমরা চিঠি লিখছি ডিএফও জলপাইগুড়ির মাধ্যমে যে আমাদেরকে লগবুকগুলো দেওয়া হোক, ব্ল্যাক বক্স ডেটা দেওয়া হোক, ওটা থ্রু দিয়ে ট্রেনটা স্পিড করছিল কিনা সেটা আমরা বুঝতে পারব। গরুমারা বন্যপ্রাণী বিভাগে ডিএফও দীপজ্যোতি প্রীতম সেন বলেন, উত্তরবঙ্গের জঙ্গলে 550টি হাতি আছে। বিগত 5-7 বছরে দুর্ঘটনায় হাতির মৃত্যু সংখ্যা শূন্য না হলেও কমেছে বেশ খানিকটা। মানুষ সচেতন হলেই হাতির মৃত্যু অনেকাংশে কমে যাবে। সারা বছর ধরে আমরা মানুষের সঙ্গে, মানুষদেরকে অ্যাওয়ারনেস জেনারেশনের জন্য এই কাজটা আমাদের করে যেতেই হয়, এছাড়া দ্বিতীয় কোনো উপায় আমাদের কাছে নেই। এবং এটা এলিফ্যান্ট ডে, পরিবেশ দিবস, বন মহোৎসব, এই ধরনের প্রোগ্রামগুলোর মাধ্যমে আমরা সাধারণ মানুষের কাছে আমাদের বার্তা নিয়ে পৌঁছাই, কিভাবে আমরা জঙ্গলকে রক্ষা করব, পরিবেশকে বাঁচাবো, এই বার্তা নিয়ে পৌঁছাতে হবে। এছাড়া কোনো উপায় নেই আমাদের কাছে। কম বেশি 550 নর্থ বেঙ্গল দুর্ঘটনাজনিত কারণে আমাদের, কেউ তো ইচ্ছা করে হাতিটাকে মারেনি, এটা ঘটনা। হ্যাঁ, দুর্ঘটনাটা যাতে কমানো যায় সেই লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করতে হয়। আপনারা নিশ্চয়ই এটা দেখেছেন, গত 7-8 বছরে অনেকটা কমেছে, একেবারে আমি বলবো না যে জিরো হয়েছে, আমাদের লক্ষ্য জিরো, কিন্তু জিরোটা এখনো হয়নি, অনেকটা কমেছে। সেটা ধারাবাহিকভাবে এই প্রচার এবং এই সংগঠনগুলো এবং এই যে রেলওয়ে অথরিটি
পুলিশ পঞ্চায়েত প্রত্যেকের সঙ্গে যোগাযোগ রেখে আমরা চলছি বলেই এটা অনেকটা কমানো সম্ভব হয়েছে। এদিন বিশ্ব হাতি দিবস উপলক্ষে বেঙ্গল সাফারি পার্কের পাশাপাশি বেলাকোবা রেঞ্জার অফিসে এবং বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব বিভাগের উত্তর রাইডাক রেঞ্জারের পক্ষ থেকেও সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুই রেঞ্জেই ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়, সেই সাথে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, শিলিগুড়ি। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা বাটার মোর, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোর বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগা মতিগঞ্জ,